রাগ বিরক্তি ঘৃণা এসব হলো বিষ যেগুলো আপনি খান আর আশা করেন অন্য কেউ মরবে ওভাবে জীবন চলে না আপনি বিষ খেলে আপনি মরবেন জীবন একদম ঠিক পথে চলে স্যার যখন কেউ আমাদের গালি দেয় বা আমাদের সাথে খারাপ ব্যবহার করে আমাদের মনে তাদের প্রতি বিরূপ মনোভাব এবং ঘৃণার সৃষ্টি তাহলে মামলা করতে হবে না মানে কথাবার্তার মধ্যে যদি গালিগালাজ করে আমাদের তাদের প্রতি শত্রুতা বা ঘৃণার মনোভাব তৈরি হয় কখনো কখনো আমরা তাদের ক্ষমা করে দিই আমার প্রশ্ন হলো এই সীমাটা কি যার বাইরে গেলে সেই মানুষটাকে শাস্তি দেওয়া উচিত আর কখনই বা তাকে ক্ষমা করে দেওয়া উচিত কখনই বা ব্যাপারটাকে আমাদের ভুলে যাওয়া উচিত দেখুন এটা অন্য মানুষটার বিষয় নয় আপনি যেটা করতে পারেন যদি আপনাকে বেছে নিতে বলা হয় আপনাদের সকলকে বলছি যদি আপনাদের বেছে নিতে বলা হয় আপনি হয় বাঁচতে পারেন আনন্দের সাথে পরম সুখের সাথে নয়তো দুঃখের সাথে রাগের সাথে উত্তেজনার সাথে বা বিরক্তির সাথে কোনটা আপনার স্বাভাবিক পছন্দ আপনাদের বাঁচতে হবে কারণ আমি আশীর্বাদ করতে চলেছি আপনার স্বাভাবিক পছন্দ কোনটি সানন্দের সঙ্গে বাঁচা তাই না কারণ প্রত্যেকটি মানুষ তার নিজের জন্য সব থেকে সেরা সুখটাই সব সময় খুঁজে বেড়াচ্ছেন আপনি এটাকে আনন্দ বলতে পারেন আপনি একে সুখ বলতে পারেন এগুলো সবই শব্দের খেলা মূলত আমরা সর্বোচ্চ সুখ নিজেদের জন্য খুঁজে বেড়াচ্ছি যদি আপনার শরীর সুখময় হয় আমরা তাকে বলি স্বাস্থ্য যদি এটা খুব সুখময় হয়ে ওঠে আমরা একে বলি পরিতৃপ্তি আপনার মন মধুর হয়ে উঠলে আমরা একে বলি শান্তি এটা অত্যন্ত মধুময় হয়ে উঠলে আমরা তাকে বলি আনন্দ যদি আপনার আবেগ মধুর হয়ে ওঠে আমরা তাকে প্রেম বলি যদি অত্যন্ত মধুময় হয় তাহলে তাকে করুণা বলি যদি আপনার এই প্রাণশক্তি মাধুর্য পূর্ণ হয় তাকে আমরা বলি সুখ যদি খুব বেশি মধুর হয়ে ওঠে আমরা বলি পরমানন্দ যদি আপনার পারিপার্শ্বিক পরিস্থিতি সুখকর হয়ে ওঠে তাকে আমরা বলি সাফল্য শুধু শুধুমাত্র আপনার পারিপার্শ্বিক পরিস্থিতিকে সুন্দর করে তুলতে আপনার এই সমস্ত মানুষের সহায়তার প্রয়োজন কারণ একটা বাহ্যিক পরিস্থিতি তৈরি করার জন্য অনেক শক্তি সহায়তা লাগে তাদের মধ্যে বেশ কতগুলি আপনি জানেনও না বুঝতে পারছেন আপনি চেয়েছিলেন নিজের জন্য একটা দারুণ পরিবেশ তৈরি করতে আপনি জানেনও না কতগুলো শক্তি কাজ করছে সেই স্থানে যদি আপনি কিছু শক্তিকে কাজে লাগান সেগুলো যদি সহায়ক হয় তাহলে তা সম্ভব হবে যদি সহায়ক না হয় সম্ভব হবে না কিন্তু আপনার শরীরের ভালো থাকা মনের ভালো থাকা আপনার আবেগ এবং প্রাণ শক্তির ভালো থাকা একশো শতাংশ আপনার হাতে হ্যাঁ কি না আপনার আশেপাশে কোন একটা পরিস্থিতি তৈরি করতে গেলে আপনার চারপাশের মানুষের সাহায্য প্রয়োজন না হলে হবে না সুতরাং শুধুমাত্র সাফল্যের জন্যই আপনার সহায়তার দরকার নিজেকে আনন্দময় রাখা একশো ভাগ আপনারই হাতে তো এই মুহূর্তে আপনি ভালো করে জানেন যে আপনি শান্তিতে থাকতে চান কিন্তু কিন্তু অন্য কেউ কিছু একটা করছে কি করছে তারা তারা সেটাই করছে যেটা সব ভালোভাবে জানে তার আপনাকে গালি দিচ্ছে তারা এটা কেন করছে কারণ তারা শুধু এটাই করতে জানে হ্যাঁ কি না সেটা হলো সেভাবেই তারা তাদের জীবনকে জানে তাই তারা এটা করছে আপনি যদি বিরক্ত হয়ে ওঠেন এবং ভাবেন যে তাদের কিছু আসবে যাবে দেখুন এই জিনিসগুলো এই রাগ বিরক্তি ঘৃণা এগুলো হলো সেই বিষ যা আপনি খেয়ে আশা করেন যে অন্য কেউ মরবে না জীবন এভাবে চলে না আপনি বিষ খেলে আপনিই মরবেন জীবন খুব ন্যায়সঙ্গত আপনি যদি বিষ খান আপনিই মরবেন খুবই ন্যায়সঙ্গত তাই নয় কি আমি বিষ খাব আর আপনি মরবেন সেটা কি ঠিক সুতরাং যে সমস্ত লোকেরা রাগ ঘৃণা বিরক্তিতে আছেন এটাই তাদের ব্যাপার তারা বিষ পান করছেন যখন আমি বিষ বলছিং আমি নৈতিক অর্থে বিষের কথা বলছি না এই মুহূর্তে প্রচুর চিকিৎসা সংক্রান্ত প্রমাণ রয়েছে আমরা আপনাদের রক্ত পরীক্ষা করে দেখাতে পারি যে পাঁচ মিনিট আপনি আপনার রক্ত পরীক্ষা করুন এখনই পাঁচ মিনিট আপনি প্রচণ্ডভাবে রেগে থাকুন আবার আপনার রক্ত পরীক্ষা করুন দেখবেন আপনি সত্যিই রাসায়নিকভাবে বিষগ্রস্ত সুতরাং আক্ষরিক অর্থেই আপনি বিষপান করছেন আর ভাবছেন যে এটা ওদের ক্ষতি করবে না এটা শুধু আপনারই ক্ষতি করবে তো আমি বুঝতে পারি না এটা এটুকুই এটা কোনো নৈতিক ব্যাপার নয় আপনি রাগ করবেন নাকি রাগ করবেন না আপনি নিজের ক্ষতি নিজে করবেন কিনা সেটা আপনার ব্যাপার